বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার পঞ্চনন্দপুরে পঞ্চনন্দপুর গঙ্গার ধারে স্থানীয় বাসিন্দা চলতি পথে দেখতে পান একটি কচ্ছপ কচ্ছপটিকে উদ্ধার করেন এবং সেবা শুশ্রূষা করেন পরবর্তীতে বন দপ্তরে খবর দেন বন দপ্তরের আধিকারিক ইন্দ্রজিৎ দাস খবর পেয়ে পৌঁছান এবং জাকির বাবুর কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করেন তিনি এই বিষয়ে জানান এটি একটি বিরল প্রজাতির কচ্ছপ বর্তমানে এর অবলুপ্তি ঘটছে এখনকার সময় চোখে পড়ে না বন দফতরের হাতে তুলে দেওয়ার জন্য ধন্যবাদ জানান পঞ্চনন্দপুর বাসীদের